আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলা ফাঁকা স্থানে ব্রিজ করার মাধ্যমে ফাঁকা স্থান পূরণ করা সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, যদি কারো মাড়ি থেকে দাঁত তুলে ফেলা হয় তখন এ ধরনের সে একটা গ্যাপ থেকে যায়। তো এ ধরনের গ্যাপটা যদি সামনের দিকে হয় সেক্ষেত্রে দেখতে সৌন্দর্যহানি ঘটে এবং পাশে যে দাঁতগুলো থাকে সেগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকে। যদি মাড়ির দিকে দাঁত তোলা হয় সেক্ষেত্রেও তা একই রকম হয়ে থাকে। তো ভিউয়ার্স, এমন দাঁত তোলা ফাঁকা স্থানে স্থায়ী এবং অস্থায়ী দুভাবেই দাঁত লাগানো যায়। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজ এমন স্থানে স্থায়ীভাবে ব্রিজ করা সম্পর্কে জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে দাঁত তোলা হয়েছিল আর এই দাঁত তোলা জায়গাটা ব্রিজ করার মাধ্যমে কিন্তু সেখানে ঠিক আগের মতো করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন একটি দাঁত তুলে ফেলা হয় তখন তার পাশে যদি দাঁত থাকে তাহলে পাশের দুইটি দাঁতের সঙ্গে ম্যাচিং করে কিন্তু এই ব্রিজটি করা হয়, যেমনটি এখানে করা হয়েছে। দেখুন, এটি হচ্ছে ফাঁকা একটি দাঁত, অর্থাৎ এটি কিন্তু অরিজিনাল দাঁত নয়। এই ব্রিজ করার সময় তিনটি ক্যাপ একসঙ্গে করতে হয়, তিনটি ক্যাপই জয়েন্ট থাকে, যে জয়েন্টের মাধ্যমে ব্লাইং যে দাঁতটি থাকে সেটি এখানে সুন্দরভাবে সেটিং হয়ে যায়। এখানে দেখলে আরও ভালো বুঝতে পারবেন ভিউয়ার্স, এখান থেকে দাঁতটি তোলা হয়েছিল কিন্তু এখানে যে দাঁতটি তোলা হয়েছে সেই দাঁতটি সেখানে পূরণ করার জন্য পাশে যে দুটি দাঁত রয়েছে এই দুটি দাঁতের সাহায্যে তিনটি ক্যাপ একসঙ্গে করে এখানে পরিয়ে দেওয়া হয়েছে। এখানে পরিয়ে দিলে দেখে বোঝা যাবে না যে এটি ব্রিজ করা বা এটি নকল দাঁত, কারণ ব্রিজগুলো সাধারণত দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করেই করা হয়। ভিউয়ার্স, যদি একের অধিক দুইটি দাঁতও না থাকে বা তিনটি দাঁতও না থাকে তাহলেও কিন্তু আপনি ব্রিজ করাতে পারেন। যদি এখান থেকে দেখুন দুটি দাঁত তোলা হয়েছে, তো দুটি দাঁত যদি তোলা হয়ে থাকে তাহলে তার পরবর্তীতে দুটি দাঁত রয়েছে, তাহলে চার ইউনিটের ব্রিজের প্রয়োজন হবে, অর্থাৎ চারটি ক্যাপ একসঙ্গে এখানে জয়েন্ট হয়ে একটি ব্রিজ হয়েছে। তো দুটি দাঁত না থাকার কারণে এখানে চার ইউনিটের একটি ব্রিজ এখানে বসানো হয়েছে। যদি এমন কারো থেকে থাকে একটা বা দুটি দাঁত ফেলে দেওয়া হয়েছে এবং তার শেষ প্রান্তে দাঁত আছে তাহলে কিন্তু সে এ ধরনের ব্রিজ করিয়ে নিতে পারে। এ ধরনের ব্রিজের সুবিধা হচ্ছে এতে কোনো প্লেট থাকে না, এটি সেম আগে যেমনটি দাঁত ছিল তেমনভাবেই এগুলো ব্যবহার করা যায়। এখানে দেখুন সামনে দুটি দাঁত ছিল না, দুটি দাঁত না থাকার কারণে পাশের দুটি দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট করে চার ইউনিটের ক্যাপ করা হয়েছে, যেটিকে চার ইউনিটের ব্রিজ বলা হয়। অর্থাৎ দুইটি দাঁত না থাকলে চার ইউনিটের ব্রিজ করার প্রয়োজন হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চারটে দাঁত মিলে ক্যাপ করে দেওয়া হয়েছে আর তার জন্যই কিন্তু এখানকার ফাঁকাটা পূরণ হয়ে গেছে। এটি হচ্ছে ডেন্টাল ব্রিজ। এখানে দেখলে আরও ভালো বুঝতে পারবেন যে এখান থেকে একটি দাঁত তোলা হয়েছিল, তো এই একটি দাঁত তোলা জায়গা যতটা ফাঁকা ছিল সেই ফাঁকাটা কিন্তু ব্রিজের মাধ্যমে পূরণ করা হচ্ছে। ব্রিজ করতে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাশের দুটি দাঁত কিছুটা কেটে নেওয়া হয়েছে, কখনও কখনও রুট ক্যানেল ট্রিটমেন্ট করে নিতে হয় ব্রিজ করার ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে রুট ক্যানেল ছাড়াও কিন্তু ব্রিজ করা যায়। তো যাই হোক ভিউয়ার্স, এখানে দেখুন যে তিন ইউনিটের একটি ক্যাপ বসানো হচ্ছে। ক্যাপ বসানোর আগে দাঁতগুলো কেটে একটু ছোট করে নেওয়া হয়েছে, তা না হলে কিন্তু ক্যাপ দাঁতের মধ্যে প্রবেশ করবে না, আর তার জন্যই পাশের দুটি দাঁত কিছুটা পরিমাণ কাটিং করে নেওয়া হয়েছে এবং যখন পেস্টিং দ্বারা এই দাঁতের সঙ্গে পরিয়ে দেওয়া হবে তখন কিন্তু দেখে বোঝা যাবে না যে এখানে একটা দাঁত ছিল না। কারণ হচ্ছে এই যে তিনটে ইউনিটের যে ক্যাপ এখানে বসানো হচ্ছে এই ক্যাপটা সেম দেখতে দাঁতের মতো হয়ে থাকে। এখানে দেখুন এখানে একটা দাঁত ছিল না এবং পাশের দাঁতে কিছুটা সমস্যা ছিল, আর সব কিছু ট্রিটমেন্ট করার পরে কিন্তু সেখানে তিনটি ক্যাপ করে দেওয়া হয়েছে, যেটি ক্যাপ করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন। এখানে তিন ইউনিটের ব্রিজ করা হয়েছে। যদি একটি দাঁত না থাকে সেক্ষেত্রে তিন ইউনিটের ব্রিজের দরকার হয়, যদি দুইটি না থাকে তাহলে চারটি, যদি তিনটি না থাকে তাহলে পাঁচটি ক্যাপের প্রয়োজন হয় ব্রিজ করার ক্ষেত্রে। এখানে একটি দাঁত নাই আর তার জন্য এখানে তিন ইউনিটের ব্রিজ করা হয়েছে, যেমনটি দেখুন এ একটি দাঁত ব্রিজ, এ একটি দাঁত এবং এ একটি দাঁত, এই তিনটি দাঁতে কিন্তু কৃত্রিম দাঁত এবং ক্যাপ করা হয়েছে, একই সঙ্গে জয়েন্ট করে ক্যাপ করা হয়েছে, তার জন্য কিন্তু এটিকে ব্রিজ বলা হয়। এছাড়া কখনও কখনও দেখা যায় যে অ্যাক্সিডেন্টের কারণে সামনে থেকে অনেকের দাঁত
পড়ে যায় বা দাঁত ভেঙে যায়, দাঁত ছিটকে চলে যায়, তো এ ধরনের সমস্যার জন্যও কিন্তু ব্রিজ করিয়ে নিতে পারেন। দেখুন এখান থেকে চারটি দাঁত কিন্তু নাই, এখান থেকে চারটি দাঁত পড়ে গেছে, তো এমন অবস্থায় আপনি যদি চান ব্রিজ করাতে পারেন। কারণ হচ্ছে পাশে দাঁত আছে, এমন স্থানে যদি ব্রিজ করতে হয় দেখা যাচ্ছে এখানে চারটি দাঁত নাই, তার জন্য 6 ইউনিটের ব্রিজের প্রয়োজন হবে। কারণ দুইটা ক্যাপ দুই দাঁতের ভিতরে প্রবেশ করবে এবং মাঝখানে চারটি ক্যাপ এখানে থাকবে দাঁতস্বরূপ। তো ভিউয়ার্স, যদি কারো এ ধরনের সমস্যা থেকে থাকে, দাঁত তোলা হয়েছে এবং দাঁত তোলা ফাঁকা জায়গায় রয়েছে, তো এমন ফাঁকা জায়গায় চাইলে ব্রিজ করিয়ে নিতে পারেন। এই ব্রিজটি করার পরে আপনি নিজে নিজে কখনো খুলতে পারবেন না এবং ব্রিজটি করার পরে দেখতে সেম আগের মতো হয়ে যাবে এবং এই ব্রিজ দ্বারা আপনি আগের মতো স্বাভাবিকভাবেই খাবারগুলো চিবিয়ে খেতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।